নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ মজার ফুলের পকোড়া রেসিপি ভেজে দেখাবো, তাও আবার আটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আটা দিয়ে যে এত সুন্দর ফুলের পকোড়া রেসিপি আপনারা বানিয়ে না বন্ধুরা, দুধ তো টেস্টি আর মুচমুচে ফুলের পকোড়া বানাবো আজ আমি আটা দিয়ে। গাছের থেকে টাটকা টাটকা ফুল পেরে নিয়েছি, এগুলো হলো ফুল। তো এই ফুলগুলোকে আমাদের এখানে কিন্তু ফুল নামেই চিনি, আপনাদের কোনো অন্য কোনো নাম জানা থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এই ফুলগুলো ফুটে গেছে আর ওগুলো হলো কড়ি আছে। এই ফুলগুলো নিয়েছি আর লাগবে আটা। তো আপনারা যে কোনো আটা নিতে পারেন, আমি নিয়েছি রেশনের আটা, রেশন থেকে যে আটা পাই সেই আটা। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আর এদিকে আটাটাকে চেলে নিচ্ছি। আটাটাকে ভালো করে চেলে নিতে হবে, এখন নিলাম। আপনারা আটা দিয়ে এইভাবে একদিন পকোড়া বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। সত্যি বন্ধুরা, এতটা মুচমুচ আর এতটাই টেস্টি হয় আটা দিয়ে পকোড়া, একদিন বানিয়ে খেলে তারপরে বুঝবেন। বন্ধুরা, প্রথমে এই ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে। ফুলের গোটাটাকে ছিঁড়ে ফেলে দিলাম, আর মাঝখানে যে শীষটা আছে সেই শীষটাকে ফেলে দিলাম। শীষটা না ফেললে কিন্তু তেতো লাগবে খেতে, ওটাকে ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আটার মধ্যে এখন একে একে জিনিসগুলো মেলাতে হবে। গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব কিছু এক টেবিল চামচ মতো করে দিয়েছি। তো আপনারা যদি কম করে পকোড়া বানাতে চান তাহলে কম করে মেশাতে পারেন, সেটা পরিমাণ মতো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অনেক সময় কি হয় বন্ধুরা বলেন তো, বাড়িতে বেসন থাকে না বা চালের গুঁড়ো থাকে না, তো অনেক সময় পকোড়াও খেতে ইচ্ছা করে, তো খেতে পারি না সেই সব জিনিস থাকে না বলে। কিন্তু আটা কম বেশি সকলেরই বাড়িতে থাকে, তো আজকে রেসিপিটা দেখে নিলে আপনাদের খুবই সুবিধা হবে যে আটা দিয়েও পকোড়া হয় এত সুন্দর আর এত সুস্বাদু। এবার দেখুন, ব্যাটারটাকে পাতলা করে গুলে নিলাম, আর দেখে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপরে ফুলটাকে ব্যাটারের গায়ে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। আর ব্যাটারটাকে কিন্তু পাতলা করে গুলতে হবে, আমি যেভাবে গুলেছি সেমে আর কি, বেশি ঘন করে কিন্তু গোলাতে যাবেন না, তাহলে টেস্ট হবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাকে, যে এই পাকোড়াগুলো একদমই গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে কিন্তু পুরো নরম হয়ে যায়। গরম গরম পাকোড়াটা খেলে আপনারা এই টেস্টটা বুঝতে পারবেন, এতটাই মুচমুচে হয়। এবার দেখুন, ব্যাটারের গায়ে ডুবিয়ে ডুবিয়ে ফুলের বড়াগুলো মানে ফুলের পাকোড়াগুলো এর মধ্যে দিচ্ছি, তারপরে এগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি, আর এগুলোকে তেলে দেওয়া মাত্র কিন্তু দেখুন খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। আর এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ মুচমুচে ফুলের পকোড়া। গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো চিনবেন এই ফুল, আর এই ফুলের পকোড়া খেতে কিন্তু ভালোই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আর এখন শীতের দিনে এই ফুলগুলো প্রচুর ফুটে গেছে, তো গাছ থেকে টাটকা টাটকা ফুল পেরে এনে আজকে আমি আটা দিয়ে ফুলের পকোড়া ভেজে দেখালাম। দেখুন হয়ে গেছে, এবার তুলে নিলাম, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি, খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু। পরিবারে যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ ধরতেই পারবে না যে এটা আপনারা আটা দিয়ে তৈরি করে দিয়েছেন। দেখুন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, এইভাবে 4-5টা করে ফুলের পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে মুচমুচে করে নামিয়ে নেব। বানানো তো খুবই সোজা আর খেতে তো দারুণ টেস্টি আর সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ বারেও ভেজে খেয়ে দেখতে পারেন। দেখুন তেলে দেওয়া মাত্র কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠছে ফুলের পকোড়াগুলো, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একপাশটা হয়ে গেছে, অপর পিঠাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন দেখে বোঝাই যাচ্ছে যে কতটা মুচমুচে ভাব হয়েছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের চালের গুঁড়ো বা অন্য কোনো জিনিস মেলাইনি, শুধু আটা দিয়েই তৈরি করলাম আজকের এই ফুলের পকোড়াগুলো। এবার এর সাথে কয়েকটা লঙ্কার পকোড়াও ভেজে নেব, কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে একটু চিড়ে চিড়ে দিলাম, নাহলে তেলের মধ্যে ছিটে আসতে পারে। এরপরে উপর দিয়ে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি বেশি বেশি করে। এইভাবে কয়েকটা ফুলের বড়ার সাথে যদি লঙ্কার পকোড়া থাকে তাহলে তো পুরো জমে যায়। দেখুন এটাকেও ধুপিট উল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ফুলের পকোড়ার সাথে কয়েকটা লঙ্কার পকোড়াও ভেজে নিলাম।
বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আটা দিয়ে এরকম মজার পকোড়া বাড়িতে কাউকে বানিয়ে খাইয়ে দেখবেন, আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি খাওয়ার, আর কেউ ধরতেই পারবে না যে এটা আপনারা আটা দিয়ে তৈরি করেছেন, এতটাই সুস্বাদু। বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি। আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।